समग्र विश्वते लकडाउन चलि थकार समयते रेशन कार्ड नथका परियाललै 1000 टका आर्थिक सहाय्य आगबहाय आरु बिनामूलिया चाउल आगबहाय किन्तु ए सहाय्यर नामत सरकारी नियम उल्लंघन करी ग्वालपारा जिलार जलेश्वर समष्टिर गोखाइडुबि पंचायतर सचिवर लगते एकांखय मय आजि 10 बोसोर पुरा ब्लेक खाउ देउतगर पुरा घर नम्बर ब्लेक किन्तु मय चाउलो पवा नै आरु लगते टका दिया कथा टकाव पवा नै মোক ইয়ার নিজ বিচার তো লাগে কোন জায়গা ঘর আপনার মোর গোসাইডুবি হিন্দু পাড়া এই যে চাউল আর টকা যে বিতরণ করেছে চাউল কি ইয়াত কিবা খেলিমেলি হয়েছে নাকি খেলিমেলি হয়ে আছে দেখাই পাই আছো আমি জি হত মানে কাটর নাম আছে কি হতে পাই আছে কিন্তু আমার কাটর নাম নাই বা ঘর নাম্বারও ব্ল্যাক তথাপি আমি চাউল বা টকাও পাওয়া নাই আপনি কি কাম করেন মই এনে লেবারি করু লেবার করি খাই আছো লকডাউনত আপনার অবস্থা কেনে হয়েছে লকডাউনত তো আপনি মানে কব পারে সরকারের উপর আমি এতক সহায় পাওয়া নাই ধার করবার পর সুদর পর টাকা লই কেনা খাই আছো পঞ্চায়েত প্রতিনিধি হবল আপনি কি সহায় করেছেন নাকি নাই নাই একো নাই এক টাকা সহায় পাওয়া নাই দুখিয়া ব্যক্তিক প্রাপ্যর পর বঞ্চিত করে সহায় আগবহায় সরকারি চাকরি করা পরিয়াল বর্গলই কেনে না যে আমি নিউজত পাইছো আমার স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কইছিলে যে জোনের রেশন কার্ড নাই সেই মানুষজনে এই মাতা বিষে 5 কেজি করে চাউল আর 1000 কোটি টাকা সেই ব্যক্তিয়ে পাব কিন্তু আমি এই নিশ্চিত পাওয়ার পিছত আমি নম্বরের তাতে গেলু নম্বরে কাগজপত্রী একাউন্ট ভোটার আই কার্ড এগুলা জমা লল পিছত আমার নম্বরে কই আছে যে 1 কোটি টাকা লাগিব তা কৈছো যে লকডাউন সরকারে লকডাউন দিছি এতিয়া আমার তাত তো পয়সা পাতি নাই বাইরত কাম করবা নরু ঘরতে বহি আছো তা আমি করবর 1 টাকা দিম তারে পিছত মানে কি করলে মানে নম্বরে মানে আনে মানে সিগনেচার করে লই লিলে একাউন্ট দুই দিন তিনি চারি দিন পিছত আমি শুনি আছো যে 1000 কোটি টাকা দিব স্যার রেশন কার্ডের নাম নাই তা সেই টাকাটোর কারণে মই নম্বর তাতে গেলো নম্বরে কয় তোর ঘর নম্বরটো বেলেগ হয়েছে নেকি তা মই কলো যে ঘর নম্বরটো মোর বেলেগ হওয়া নাই কারণ বেলেগ করে দিছো কিন্তু বেলেগ হয়ে আহা নাই তারে পিছত আপনার মোক কইছিলে যে ঘর নম্বর যদি বেলেগ হয় তেতিয়াহলে 1000 টাকাটো পাবো লগতে রেশন কার্ড নথকা পরিয়ালবর্গক 1000 টাকা আর্থিক সাহায্য আগনবঢ়ায় নিজৰ আত্মীয়ৰ মাজতে বিতৰণ কৰে আৰু লগতে চৰকাৰী 1000 টকা সাহায্যৰ নামত উৎকোচ লোৱা পৰিলক্ষিত হৈছে দুখীয়া ৰাইজৰ পৰা আমাৰ গোসাইডুবি গাঁও পঞ্চায়তৰ কালেক্টৰ অফিচাৰ সাইদুল হক আৰু গ্ৰাম পঞ্চায়তৰ সভাপতিৰ হাজবেণ্ড বাবু আলিয়ে ইহঁতে যে করোনা ভাইরাসের বিষয়ে যেটা 100 টাকা আইসিল যার রেশন কার্ড নাই ই পাব বলে কইছিল এই কারণে ইহতে 100 টাকা লই 1000 টাকা দিব বলে ইহতে কইছিল আপনার পর 100 টাকা লইছে ও 100 টাকা লইছে কোনে লইছিল সাইদুল আর বাবু বাবু আপনি পাইছেন 1000 টাকা পাইছে নাই পাওয়া নাই ইহতে এতিয়া কই আছে যে এটো টাকা ন হবো যার এক্সট্রা ঘর নাম্বার আছে ই পাব বলে কইছে কিন্তু আমি ফেসবুকত পাইছো যে ইয়াত ঘর নাম্বারের কোনো উল্লেখ নাই যার রেশন কার্ড নাই হিয়ে পাবো বলি ইয়াতে কইছে 100 টাকা লইছে আপনারা 100 টাকা লইছে এটা লগে ব্যাক করা নাই ঘোরা নাই এটা ঠিক আছে অবহেকত ভুক্তভোগী রাইজে সচিবালয়ের উচরে চাপি হিতাধিকারীসকলের তালিকাখন চাব বিচরাত পঞ্চায়েত সচিবে উত্তেজিত হয়ে নাকচ করে তালিকাখন চাব নিদিয়ে রাইজক আৰু শেষত ৰাইজে ন্যায় বিচাৰি লক্ষীমপুৰ আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াৰ ওচৰত এজাহাৰ দাখিল কৰে আৰু লক্ষীমপুৰ চক্ৰ বিষয়াক লিখিত অভিযোগ দিয়ে এতিয়া লক্ষণীয় বিষয় এয়াই যে উপযুক্ত তদন্ত কৰি দুখীয়াই কেতিয়া পাব ন্যায় আৰু দোষীক কেতিয়া পাব শাস্তি আমি দিন হাজিৰা কৰি খাওঁ মানুহ পইচা পাতিটো নাই আমাৰ প্ৰেচিডেণ্টৰ কাছে আমাৰ পঞ্চায়ত ছেক্ৰেটাৰীৰ কাছে অভিযোগ কৰিছোঁ অভিযোগ করাতে সেইটো কৈছে যে আপনাদের নাপায় দরিদ্র সীমা রেখার তলে মানুষ গুলো পাবো দরিদ্র সীমা রেখার তলে যেগুলো মানুষ পায় সেইগুলো মানুষ বিলাক দিয়ক আপনাদের বহিয়া কেরা দরিদ্র সীমার রেখার তলে আছে পঞ্চায়েত দেখুন এখন দেখি দরিদ্র সীমা রেখার তলে খালি মাস্টার বড় বড় গৃহস্থ এইগুলো হলো দরিদ্র সীমা রেখার তলে আর যে বিলা ব্যক্তি ঘরে না খাওয়া করে আছে ওই না মরে গেলেই বলে চাউল না দেয় এটা প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বরের কথা আজকে আমি ফোন করছি তুমি চাউল যে দিলা টাকাগুলা কয় মরে গেলেও চাউল টাকা নহব কারণ বহুত খেলিমেলি হয়ে আছে
খেলিমেলিটা কোনে করে? তুমি প্রেসিডেন্ট করে আছে, সেক্রেটারি আর মেম্বরে, মেম্বরে ইচ্ছা মতো লিস্ট বানাই আছে কাকে দেওয়া যাব না দেওয়া যাব। কিন্তু একজন দরিদ্র মানুষ যে ঘরত আছে সেবিলা লক্ষ্য নাই। এই ধরনের কাজকর্ম চলি আছে, আমার বহুত খেলিমেলি আছে। পয়সা পাতি কত কত শুনো যে 100-150 করে টাকা লয়, 1000 টাকা দিতে 100-150 করে টাকা লয়। আমার কাছে চাওয়া নাই, আমার টাকা দেওয়া মানে আমার কাছে চাওয়া নাই। মিশাও কেন মিশা কথা কব আমি, আমার কথা এইটুকু। সচেতন মহলে লক্ষীপুর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ক জানাইছিল, তারপরে রাজচক্র বিষয়ক জানাইছিল, এডিশনাল উপ অতিরিক্ত আরক্ষী বিষয়াজনক জানাইছিল। জনার পিছত ইহঁতে আহি পাবলিকৰ যিটো হুলস্থুল আৰম্ভ হ'ল, ইহঁতে তদন্ত কৰি গুচি গ'ল। যাওয়ার পিছতো আজি গোটেই দিন পার হয়ে গেল, কোনো ধরনের মানে পঞ্চায়েত যিখিনি দায়িত্বত আছিল এই দায়িত্ব থকা মানুষখিনিক আমি লগ নাপালো। আর মানুষ খুব আমি খুব মর্মাহত হয়েছো যে এই বিপদের সময়ত, এই লকডাউনের সময়ত মানুষ এমুটি ভাতের কারণে, এমুটি চাউলের কারণে ইমান কষ্ট করে আছে। আর ইহতে ইহতে যিখিনি দায়িত্বত আছিল সচিবর লগত প্রতিনিধিখিনি, ইহতে মানে গোপন বুঝাবুঝি রাতে রাতে মিটিং করে ইহতে অনুপস্থিত থাকি। গোপন বুঝাবুঝিত আপনার মতে কোন কোন আছে ইয়াত? গোপন বুঝাবুঝিত মানে পঞ্চায়েতর যিখিনি বডি প্লাস পঞ্চায়েতর সচিব আর বিডিও নহয় বিডিও স্যারকে আমি জানাইছিল, বিডিও স্যারও কোনো ধরনের অ্যাকশন লওয়া নাই। হ্যাঁ, অ্যাকশন লওয়া নাই। আর যিখিনি তালিকা আছিল কোনে কোনে কি নিয়মত চাউল পাব, এই তালিকাখানি পঞ্চায়েতত আড়ি দিয়া কথা আছিল, কিন্তু এইখিনিও আড়ি দিয়া নাই। দুই দিন পার হয়ে গেল, তালিকাখানিও আড়ি দিয়া নাই, কোনো ধরনের মানে স্টেপ লওয়া নাই। আজিও রাতেপুয়া 8 বজার পরা মানে সাধারণ হিতাধিকারী অপেক্ষা করে আছে, কোনো ধরনের মানে ইহতর পরা রেসপন্স পাওয়া নাই। গতি মই এই ভিডিওর দ্বারা মানে উত্তরতম কর্তৃপক্ষ, বিশেষকে আমার স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়া, আমার জেলা উপায়ুক্ত মহোদয়া বর্ণালী বাইদ ডাঙরিয়া ডাঙরিয়ানিক মানে অনুরোধ জানাইছো, ইয়ার একটা CBI তদন্ত হওয়া লাগে, ইয়ার একটা NIA তদন্ত হওয়া লাগে। আর বিশেষকই এই জলেশ্বর ফারুক আফটার রিপোর্ট।